হাই, আমি ইন্দ্রাণী। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি বানাতে চলেছি এঁচোড়ের রেসিপি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এঁচোড়ের রেসিপি বানাতে যা যা লাগছে আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। তো আমি আগে জলটা বয়েল করে এঁচোড়টা সেদ্ধ করে নেব। এবার আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আমি এবারে তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। তো এদিকে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো লং আর চারটে এলাচ, ছোটো এলাচ। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব।
লাস্টটা একটু ভাজা ভাজা হলে আবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা। আর আমি চিনিটা এই সময় দিয়ে দিই, তাহলে কালারটা খুব ভালো আসে। আপনারা চাইলে বড়ও দিতে পারেন। সব কটা মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম নুন। মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এচরটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে। তো এঁচোড় আর আলু কষানো হয়ে গেছে, এখন আমি জল অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, দেখতে থাকো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।